গুড মর্নিং, আজকে আমি আবার চলে এলাম তোমাদের সাথে। আমি সঙ্গীতা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করব বলে। আজকে আমি একটা ব্রেকফাস্ট বানাবো, একটু নতুন ব্রেকফাস্ট, বাড়িতে সচরাচর এটা হয় না, তো আমি ট্রাই করলাম, যতটুকু যা আছে বাড়িতে তাই নিয়েই সেটাই ব্রেকফাস্টটা করার চেষ্টা করলাম, পাও ভাজি। তো একদমই মানে দোকানে স্টাইলে বা প্রফেশনালি নয়, জাস্ট বাড়িতে বাবা নিয়ে এসেছিলো আর কি, আমার শ্বশুর নিয়ে এসেছিলো ওই পাও ভাজির ওই ব্রেডটা, তো ভাবলাম তো ওটা দিয়েই আমি আজকে করি। তো চলো আজকে ব্রেকফাস্টটা বানাই তোমাদের সাথে, স্টার্ট। আজকে ব্রেকফাস্টে আমি পাও ভাজি করছি, তো দেখো কীভাবে করছি। তো পাও ভাজি বানানোর জন্য উপকরণগুলো আমি দেখিয়ে দিই। লাগছে ব্রেড, আর এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, চিনি, নুন আর কাশ্মীরি লঙ্কা, আর রয়েছে বাটার, আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, আর রয়েছে সেদ্ধ করা গাজর আর আলু। এখানে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলের বদলে এখানে বাটার দিতে হয়, তো যেহেতু বাড়িতে আমি করছি তো বাটার দিচ্ছি না, এখন সাদা তেল দিচ্ছি। আদা রসুনটা আমি দিয়ে দিলাম, এরকম অল্প অল্প করে ভাজবো, আর দেন একের পর এক আমি সবজিগুলো দিয়ে যাব। এরপর দিচ্ছি হচ্ছে আমার কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দেব পেঁয়াজটা, পরপর এগুলো একটা একটা করে দেব, দিয়ে এগুলো হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না একদমই। একটু ভাজা হয়ে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে, সবগুলো একটু ভেজে নেব। এইভাবে সব মোটামুটি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো ওই মশলাটা। এখানে পাও ভাজি মশলা দেওয়া যায়, তো এখানে আমি আমার বাড়িতে যা আছে আমি তাই দিচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে একটু গুলে নিয়ে দেব, যাতে ধরে না যায় কড়াইতে। দেখো একদমই বেশি একদমই ভাজেনি, খুবই হালকাভাবে ভেজেছি। এরপর আমি মশলাটা দিয়ে দেবো, পাও ভাজি মশলাটা দিলে কিন্তু বেশি ভালো ফ্লেভার আসে, তো এতেও খুব ভালো ফ্লেভার আসে, যা আছে বাড়িতে তাই দিয়ে করার চেষ্টা করেছি, আমি একদমই প্রফেশনালি করিনি। কারণ হচ্ছে আরও অনেক কিছু লাগে, সেগুলো আমি স্কিপ করলাম, কারণ বাড়িতে যা আছে সেইটা দিয়েই করবো ঠিক করেছিলাম। আর এরপরে আমি আলু আর গাজরের সেদ্ধটা দিচ্ছি, একটু ভালো করে কেটে কেটে নিয়েছি, তোমরা একটু মেখে নিতে পারো, এটা মোটামুটি আমি একটু মানে ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি, যাতে আমার মেশাতে সুবিধা হয়। তাওয়ার মধ্যে আমি এই ব্রেডগুলোকে একটু সেঁকে নেব, সেঁকে নেওয়ার পর একটা ওই তাওয়ার মধ্যেই একটু সাদা তেল আর একটু মাখন দিয়ে দেবো, দিয়ে এই বাটারের মধ্যে আমি অল্প অল্প করে ভেজে নেব এই পাও ভাজিগুলো, পাওয়ের আর কি ব্রেডগুলো। ব্রেডগুলো জাস্ট আমি হালকা লাগিয়ে নেবো, এটাকে কেটে কিন্তু অন্যরকম করে করতে হয়, অন্য স্টাইলে, কিন্তু যা যেরকমটা বাড়িতে আছে একদম রিচ করবো না, তার জন্যই করলাম। আর মশলার মধ্যে আমি বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে আমি পাও ভাজিটা দিয়ে দিচ্ছি ভেতরে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, দুর্দান্ত খেতে হয়েছে আজকের ব্রেকফাস্টটা। হয়ে গেছে, এবার আমি ঠিক করেছি আজকে মাথায় তেল লাগাবো আর কি,
চাম্পি টাইপের করব। তো আমার বড় বলছে আমাকে লাগিয়ে দিতে, তো এখন যাচ্ছি তেল লাগাবো বলে মাথায়। তো এই তেলটা আমি আর কি বাড়িতে আমি বানিয়েছিলাম, তো কিভাবে বানিয়েছি কখনো আবার দেখাবো কোনো ভিডিওতে। এই তেলটা আমি একদম নিজের হাতে বানিয়েছি, খুব মানে খুবই ভালো, মানে মাথায় আর কি চুল পড়ে না, খুশকি হয় না, কোনো রকম সমস্যা থাকলে সেগুলো খুব রিমুভ হয়, খুবই ভালো স্ট্রং হয়। তো যদি যখন আমি আবার এটা বানাবো এই তেলটা, তখন তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরাও উপকৃত হবে হবে এই তেলটা ইউজ করে। তো এখন এটা লাগিনি। স্নান ফান করে আমার বর মিটিংয়ে বসে পড়েছে, যেহেতু অফিস বন্ধ তো ও বাড়িতেই মিটিং করছে, ওয়ার্ক ফ্রম হোম। এখন যাচ্ছি মাসিয়ার ঘরে, ওখানে মাসিয়ার জানলায় প্রচুর উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা অবস্থাটা দেখো, জানলা বারান্দা জুড়ে একেবারে উচ্ছে গাছ, পুচকে পুচকে আবার উচ্ছেও হয়েছে একদম ছোট ছোট। একটা মজার খবর পেলাম যে আমাদের পাড়ার স্পেন্সারটা নাকি খুলে গেছে, তো সবাই মোটামুটি আর কি যাচ্ছে বা যাওয়া যাচ্ছে আর কি শপিং মলটাতে। তো আমারও ভীষণই পরিমাণে ইচ্ছা হচ্ছে আর খুবই এক্সাইটেড আমি যে কতক্ষণে আমি যাব। তো যেতে পারলে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো তোমাদেরকে। লাস্ট আমি বেরিয়েছি আর ভীষণই ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, অনেকদিন পর আমি রাস্তায় বেরিয়েছি। আহা, আকাশটা দেখো। ও
দেখাবো আর বাড়ির লোককেও দেখাবো। আচ্ছা জামা এনেছি ওর জন্য। হ্যাঁ এটা একটা প্যান্ট এগুলো এনেছি ওর জন্য। তো জামা ষষ্ঠীতে আমার মা আর কি বলেছিল যে ওর জন্য কিছু কিনে নিতে, কারণ আমাদের ওখানে সব বন্ধ, এখানে যেহেতু খোলা আছে আর আমরা যেহেতু বেরিয়েছি তো তার জন্যই, তো বললো যে ওকে কিছু কিনে নিতে, তাই ওর জন্য এই শর্ট আর প্যান্টটা কিনেছি আমরা। আর বাড়িতে পড়ার জন্য আমি একটা এরকম ট্রাউজার নিয়েছি। জোরে বলো। আরেকটা নিয়েছি এরকম বাড়িতে পড়ার জন্য সব সময় গরমের জন্য। কিছুই কেনা হয়নি, সবটাই বন্ধ ছিল, খোলা ছিল বলে কাজে এসেছে। একটা টি শার্ট, আরেকটা টি শার্ট, আরেকটা টি শার্ট, একটা টপ, আর রোদেও আর কিছু বন্ধ ছিল, বন্ধ ছিল আর সব দোকান, হ্যাঁ স্পেন্সার ছাড়া সবই বন্ধ ছিল। একটা শ্যাম্পু নিয়েছি, একটা হাত গলা, একটা অর্ধেক, এগুলো ভাবছি ওয়াশ করে নেবো কারণ হচ্ছে বাইরে যেহেতু বাইরে থেকে যেহেতু এনেছি আর এখনো লকডাউন সেরকম ভাবে পুরোপুরি খোলেনি আর বাইরে এখন ভাইরাসটাও এখন জারি রয়েছে, তো ভাবছি এগুলোকে একটু ওয়াশ করে নেবো, কালকে করে নেবো ওয়াশ। তো এই ছিল আমার শপিং। তো এখন আমি চিজ কর্ন নাগেটসটা ভাজবো আর সঙ্গে বানাবো হচ্ছে কফি। বেরিয়ে গেছিলাম আর কফি খাওয়া হয়নি, চাটা কিছু খাওয়া হয়নি, তো 6টার মধ্যে যেহেতু বন্ধ হয়ে যায় তো এখন এসেছি এটাকে ভাজবো আর কফিটা বানাবো, চলো। আজকে এই কম সময়ের মধ্যে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, মোটামুটি আমার শপিং কমপ্লিট। পয়লা বৈশাখে তো কিছুই কেনা হয়নি, প্রত্যেক বছরই কিছু না কিছু কেনা হয়, তো এই বিয়ের পর ফার্স্ট আমি আর কি আমার পয়লা বৈশাখটা ছিল, তো সেটাও বাইরে বেরোনো হলো না বা কিছু কেনাকাটা হলো না। তো এবার এখানে লকডাউন আছে এখনো, কিন্তু ঘটনাটা হয়েছে কি আমাদের এখানে স্পেন্সারটা এখন খুলে গেছে,
সকাল 10টা থেকে 6টা অবধি। তো এবার ও খবর পাওয়াতে মানে প্ল্যান ছিল না, হঠাৎই বললো যে তাহলে চলো একটু দেখি বেরোই, যদি কিছু কেনাকাটা করা যায়। তো গেলাম, তো আমার বাড়িতে বড় কিছু আর কি জামা কাপড় আমি কিনেছি আর কি, মানে বাড়িতে বাড়ির জন্য আর কি, বাড়িতে কিছু ছিল না সেরকম, তো তাই কিছু কেনাকাটা করলাম আর টুকিটাকি কিছু একটা কিনলাম। তো এখন বাড়িতে এসে আসার পর ও বলল যে ওরা বন্ধুর আর কি বার্থডে আজকে, তখন কেক বানাতে হবে, তো বাড়িতেই আমি এখন কেক বানাবো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে কিন্তু ক্লিক করতে একদম ভুলো না। টাটা।